আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। এটা একটা সাদা জবার গাছ, আমি অনেকবার শেয়ার করি। এই যে কালকেও ফুটবে অনেক ফুল, সবসময় সাদা জবার গাছটা ফুলে ভরে থাকে। এর সঙ্গেই আবার ফুটেছে এরই একটি ডালে গোলাপি জবা। বন্ধুদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করলাম সাদা জবা গাছে গোলাপি জবা। আমি শুক্লা, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে শেয়ার করব পয়লা বৈশাখের জন্য আমার ছাদ বাগানে কি কি গিফট এলো। পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের একটা খুব ভালো উৎসব, যেখানে বছর শুরু হচ্ছে বাংলার। বাংলার বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। সেই বৈশাখ মাসের পয়লা দিন, প্রথম দিন আমরা নতুন জামা কাপড় পরি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি ভালো ভালো। তাহলে আমার ছাদ বাগানের জন্য কেন কোনো গিফট আসবে না? তাই ছাদ বাগানের জন্য গিফট এসেছে, সেই গিফটগুলোই আজকে আমি দেখাবো কি কি গিফট এলো। আমার ঝিঙে, চিচিঙ্গে গাছ, লাফা বরবটি সব কত বড় হয়ে এই যে মাচায় চলে যাচ্ছে আস্তে আস্তে। বেশ অনেকগুলো গিফট আমি এবার ছাদ বাগানকে দিলাম, আমার লাগবে ছাদ বাগানে। তাই প্রথমেই দেখাই, এই আমাজন থেকে এনেছি এই 10টা গ্রো ব্যাগ। এই 10টা গ্রো ব্যাগ 12x12 আমার আছে, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ওখানে 10খানা আছে গ্রো ব্যাগ। এখানে 10খানা গ্রো ব্যাগ আছে, এই কোম্পানিরই গ্রো ব্যাগ আমি অর্ডার দিয়েছি, সেই গ্রো ব্যাগই এসেছে। এগুলো সব 12x12। এটা ইভা গ্রিনের, ওই গ্রো ব্যাগ গুলো আমার পছন্দ হয়েছে বলে আবার আমি এই গ্রো ব্যাগ গুলো অর্ডার করেছিলাম। আর এই একটা এসেছে, এটা ইফকো বাজার থেকে এসেছে। এটা ইফকো বাজারের সাগরিকা, এটা গ্র্যান্ড মিলস সাগরিকা গোল্ড। এই যে দেখা যাচ্ছে এটা 5 কেজি আছে, খুব ভারী। এটা এনেছি আমার গাছের জন্য, আরো কিছু প্রোডাক্ট এনেছি, এটাকে প্রথমে নামাই। এটা খোলা আছে, আমি দেখেছি যে ঠিক ঠিক এসেছে কিনা ওই জন্যে। এটা হচ্ছে লিকুইড সাগরিকা, এটা এসেছে, এটা এসছে অ্যাজা পাওয়ার, এই যে 1500 ppm এর এটা এসেছে। এটা এসছে ট্রাইকোডার্মা ভিরিডি, এই যে ইফকো বাজার এখানে লেখা আছে ট্রাইকোডার্মা ভিরিডি। আর একটা এসেছে, এটা হচ্ছে ইফকো বাজারের হিউমিভিকে পাওয়ার, এখানে আছে হিউমিক, ফালভিক আর পটাশিয়াম। এইগুলো আমি সব পয়লা বৈশাখের জন্য আমার ছোট্ট ছাদ বাগানকে গিফট করেছি। আর এইগুলো গিফট আনতে সাহায্য করেছে আমার মেয়ে ড্রয়িং উইথ উর্নার উর্না। সব গিফটগুলো আমার ছোট্ট ছাদ বাগানকে দিয়েছে উর্না।
আজকের ভিডিও এইটুকুনি। কেমন লাগলো বন্ধুরা বলবেন। বড্ড এটা ভারী, আমার পক্ষে তোলা খুব কষ্টদায়ক। এইটা গ্রানুয়েলস, এই যে সাগরিকা এরই এটা কিন্তু গ্রানুয়েলস, এটাও আমি গাছে ব্যবহার করি। সাগরিকা গোল্ড, আপনারা যদি কমেন্ট করেন যে আপনারা এই সাগরিকা গোল্ড সম্বন্ধে জানতে চান, বলবেন আমি কিভাবে ব্যবহার করি আর কি কি উপকার পেয়েছি সেটা আমি বলবো। আজকের ভিডিও এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। ছাদ বাগানের পয়লা বৈশাখের গিফট, এটা কিন্তু গোলাপি জবার গাছটাই, এটা গোলাপি জবাই হয়, কিন্তু সাদা জবার ভেতর একটা গোলাপি জবা হবে। এমনিতে আমার এই গোলাপি জবা ভীষণ ভালো লাগে, কত সুন্দর হয়েছে। আর এইগুলো তো এখনো ফুটে যাচ্ছে একটা একটা করে, তাই আমি গাছটাকে কাটতে পারছি না। এই দেখুন এখানে কতগুলো আছে, গাছটাকে কাটতে পারছি না, একদম ফুল শেষ হয়ে গেলে কেটে ফেলবো, আবার নতুন কোনো ফুলের গাছ বসাবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে।